স্যার, এদিকে কিছু কি আপনি দেখলেন? এখানে আমি আমি কিন্তু একবার নয়, একাধিকবার কিছু দেখেছি। স্যার কী দেখলেন? স্যার একাধিকবার আমি কিছু দেখেছি, এখানে যে গল্পটা শোনা যায়। হ্যাঁ স্যার, এখানে কিছু গল্প চালিত আছে। গল্প আছে, বেগ চমকাচ্ছে দেখেছি। হ্যাঁ স্যার, প্রচণ্ড বেগ, যখন তখন হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে পড়বে। একদম স্যার, এখানে গল্প আছে যে এরকম রাস্তা, এই রাস্তার এদিক দিয়ে ওদিক দিয়ে, অনেকটা সুন্দরপুরের গল্পের মতো, রাস্তার এপার থেকে ওপারে কোনো একজন মহিলা, মহিলা দেহধারী কিছু একটা ছায়ার মতো চলে যায়। তবে আমি কি শুধু এদিক থেকে ওদিকে যান নাকি এদিক থেকে ওদিকে যান? হ্যাঁ, দুটোই করে, দুটোই করে, দুটোই করে। রাত একটার মধ্যে, রাত একটার মধ্যে আমরা কিন্তু রাত একটার কাছাকাছি একদম এসে গেছি। একদম স্যার। এবার আমি চোখে দেখছি বিষয়টা, আমি আমার কি চশমার দোষ আমি বুঝতে পারছি না। তোমাদের কিন্তু আমরা একবার দেখেছি কিছু, একটা কিছু হালকা কিছু দেখেছি, অতটা মানে তোমরা যেটা হালকা দেখেছো, আমি আমার হয়তো নাইট ভিশন গ্লাসের জন্য আমি একটু বেশি দেখেছি। আচ্ছা স্যার, এবং সেটা কিন্তু আমি ভুল বলতে পারছি না, কারণ আমার নজর কিন্তু আজ অবধি একটা ঝড় উঠছে দেখছো। হ্যাঁ স্যার, হালকা একটা ঝড় উঠছে, একটা ঝড় উঠছে, বৃষ্টিও হালকা হালকা পড়ছে, গাছগুলো খুব দুলছে, গাছগুলো খুব দুলছে, একটা ভয়ার্থ পরিবেশ। হ্যাঁ স্যার, এইরকম ভয়ার্থ পরিবেশে আমরা অনেক অভিযান করেছি, সত্য কথা। মেঘ মেঘ ভীষণ চমকাচ্ছে, ভীষণ চমকাচ্ছে, কিন্তু এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। এমন একটা রাস্তার মধ্যে এমনি একটা গল্প যে রাত একটা সময় কোনো মহিলা পেরিয়ে যান, পেরিয়ে যায়। এবং সবথেকে মানে সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, মানে এই রাস্তায় যদি কখনো ভুলবশত কোনো গাড়ি যায়, হ্যাঁ, তাহলে পরে ভ্রমে পড়ে যায়। আচ্ছা, এবং ভ্রমে পড়ে যায়, এবং সেই মহিলা কিছু একটা গেল মনে হচ্ছে। দেখলে, দেখলে তুমি দেখলে? হ্যাঁ স্যার, কিছু একটা দেখলে। একে একে তুমি কি বলবে, কোনো ভুল, চোখের ভুল? দেখুন, বিপদ আছে, বেশি আগে যাওয়াটা আমাদের উচিত হবে না। স্যার কি ছিল স্যার? স্যার আস্তে আস্তে স্যার, একটা একটা যেটা এখানে গল্পটা, রাত একটায় নারী মূর্তি একটা রাস্তা ক্রস করে, আমি রাস্তা ক্রস করতে দেখলাম না, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে গেল। আচ্ছা স্যার, স্যার এদিকে আসুন স্যার। স্যার স্যার, আপনি কোথায় গেলেন? আরে ইন্দ্রজিৎ, এসো তো। হ্যাঁ ম্যাডাম। স্যার আপনি কোথায় গেলেন? স্যার 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 আপনি কোথায় গেলেন? স্যার 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 ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে স্যার, স্যার কি হয়েছে স্যার? স্যার কোথার থেকে কি হলো বুঝতে পারলাম না। তোমরা কি কিছু দেখতে পাওনি? অদ্ভুত, আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে রাত একটা বাজেনি এখনো, রাত একটার আগে এইরকম এখানে জঙ্গলের রাস্তায় বুঝি না। চলুন চলুন স্যার, চলুন, বৃষ্টিও পড়ছে স্যার। আমি তো এখানে আমি দেখলাম এখানে রাস্তা ক্রস করছে। আমি খানিকটা দৌড়েছিলাম, কিছু ছিল স্যার, কিছু একটা ছিল তো, অবশ্যই ছিল, অবশ্যই ছিল। কেমন কেমন যেন একটা কোনো পশুর মতন না, জন্তুর মতন দৌড়লো, অথচ জন্তু না, এখন জন্তু না, কিন্তু কতটা দূর? এই তো এখান থেকে ক্রস করে গেছে ওখান থেকে, কিন্তু আমরা কেউ দেখিনি। তুমি কেউ তোমরা দেখুন তো বলছো বুঝতে পারছি, কিন্তু আমি স্পষ্ট দেখেছি। আচ্ছা বৃষ্টি পড়ছে রোজিনা, তুমি ঢুকে যাও। চলুন স্যার, নিয়ে যাচ্ছি। ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও, তুমি ঢুকে যাও। স্যার কিছু কি দেখলেন স্যার আপনি? কিছু তো দেখেছেন, তা নাহলে ওইভাবে দৌড় মারেন না। এসিটা শুনে শুনে এসিটা অন করে দাও বেশি করে। Thank you.
খুবই জঙ্গল স্যার, এটা জঙ্গল বুঝলেন, গাছটা দেখুন স্যার কি অদ্ভুত। হ্যাঁ ইফাগি ইফাগি স্যার আস্তে স্যার আস্তে, স্যার কিছু একটা পড়লো। হ্যাঁ মোবাইল ফেলে দিয়েছি। হ্যাঁ পড়ে গেছিল। আপনার লাগে নাই তো স্যার? গাছ গাছ বেঁচে পড়েছে, হবে স্লিপ করছে বৃষ্টিতে, জল স্লিপ করেছে পাতা। স্যার ওদিকে একটা কিছু, ওদিকে একটা কিছু স্যার। আবার? হ্যাঁ স্যার। ইন্দ্রজিৎ রাত কিন্তু একটার একদম মুখে এসে গেছে স্যার, এখন বাজছে স্যার 5 মিনিট বাকি স্যার, একটা বাজতে 5 মিনিট বাকি আছে। এই স্যার আপনি আমাকে একটা কথা বলুন। হ্যাঁ বলো স্যার। যেসব ভূতের গল্প হয় মিছু হচ্ছে একদম স্যার, কিংবা যেসব স্যার ভৌতিক যে কাণ্ড কারখানা হয়, শুনেছি নাকি স্যার 12টার সময় হয়, ঠিক আছে, কিন্তু এটা স্যার একটা অদ্ভুত ব্যাপার না? একটা একটা দেখুন স্যার, গাছটা দেখুন স্যার, গাছটা অদ্ভুত স্যার, অদ্ভুত। আমি এখানে পড়েছিলাম, অদ্ভুত অদ্ভুত স্যার, অদ্ভুত। ভালো করে তোলো তুমি, ভালো স্যার, অদ্ভুত স্যার। মেঘ ঢাকছে ইন্দ্রজিৎ, কারণ কি দেখুন স্যার, এইভাবে অদ্ভুত পরিবেশে আমরা কিন্তু একটা ভ্রমের মধ্যে পড়ে গেছি, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি স্যার। স্যার এতগুলো গাছের মধ্যে এই গাছটা একটু তোলো আমার দর্শক, এই গাছটা কি হাত দিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, এই গাছটা দেখুন স্যার এবং নমনীয় একদম স্যার, একটা ভাঙছে না দেখুন স্যার, ভাঙছে না ভাঙছে না স্যার, ভাঙছে না জিনিসগুলো দেখো স্যার, নমনীয় স্যার, ব্যাপারটা কি অদ্ভুত দেখুন, চারিদিকে স্যার সবুজ সবুজ ঘাস, কিন্তু এই গাছটা তাহলে কি এই গাছটার মধ্যে কি কোনো কিছু স্যার? আমি এই গাছে আমরা এখানেই পড়েছি, আমি পড়েছি, তুমি আমার উপরে হুড়মুড়িয়ে পড়েছো। একদম স্যার একদম স্যার, কিন্তু এখানে দেখুন কোনো পড়বার কারণও নয়, না কিছু না, কিছুই নেই স্যার, কিছুই নেই স্যার। আমি তো ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে গিয়ে, দেখো তুমি না স্যার, এটা কি এটা কি হতে পারে স্যার? আর দেখুন আমরা কিন্তু এদিকে দৌড় এলাম, এত বড় জঙ্গল ঠিক আছে, এত বড় রাস্তা, কিন্তু এই গাছটার কাছে এলাম এখানে, আমার যেন একটা আকর্ষণ করে চলে এলাম কেন স্যার? আমি কিন্তু একটা স্যার একটা ভাইব্রেশন ফিল করছি স্যার, নেগেটিভ ভাইব্রেশন ফিল করছি একদম। আপনি কি কিছু ফিল করছেন? ফিল করছি ইন্দ্রজিৎ। হ্যাঁ স্যার ইন্দ্রজিৎ। কি স্যার? ইন্দ্রজিৎ ফলো মি।